ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে ঘূর্ণিঝড় বিধ্বস্ত সাগরদ্বীপ এলাকা পরিদর্শন করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের কথা শুনলেন, ঘুরে দেখলেন বাঁধের অবস্থাও। পরিদর্শনের পর রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রী দপ্তর ও রাজ্যে আসা কেন্দ্রীয় দলকে। সিপিএম এবং তৃণমূল দুপক্ষেরই কি বক্তব্য দেখুন। বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে মানুষ আশা করছে যে যথাযথভাবে সরকারি বন্দোবস্ত তাদের জন্য করা হবে, সেই ক্ষেত্রে খানিকটা গাফিলতি থেকে যাচ্ছে। এটা খারাপ লাগলো শুনে যে এখনো পর্যন্ত রাজ্যের মন্ত্রীরা কেউ সাগরদ্বীপে আসেননি, কেউ আসেননি। মান্নান সাহেব আমি এই আমরা প্রথম আসলাম, আজ ওরা 15 দিন চলছে, 15 দিনের মধ্যে সাগরদ্বীপে কেউ আসার সময় পেলেন না কেন? আমরা কেন্দ্রীয় সরকারের টিম এসছে তার কাছে দাবি করছি যেন জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হয়, এক। দুই, যেন কেন্দ্রীয় সরকার যথাযথ সাহায্য দেয়। তিন, কেন্দ্রীয় সরকারের প্রাণের সাহায্যটা রাজ্য সরকারের কাছে বলবো, যেন লুট না হয়ে যায়, তার পাই পয়সার হিসেব চাই। দেখুন, আমরা ত্রাণ নিয়ে রাজনীতি করতে চাই না, আমরা সমস্ত মানুষ যাতে এই ত্রাণ পায় সেইভাবে আমি পঞ্চায়েত প্রধানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই মুহূর্তে আমফান ঝড়ের পরে আমরা প্রায় 16,000 মানুষের হাতে আমাদের ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন এনজিও, বিশেষ করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন, তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে।